वेलकम गाइज, वेलकम टू सोमोज मैथ पॉइंट। आमी सोमो, तुम्हारा सोमोज मैथ पॉइंटे आछो आर आमरा एखन सुबीर दास सरेर बोईटार चैप्टर वाइज सल्यूशन करछिलाम। डिटेल सल्यूशन माने प्रत्येकटा अंक धरे धरे आमरा सल्यूशन करछिलाम। आमरा एर आगे तीनटे चैप्टार करे नियेछि। आमरा अखंड संख्यार चैप्टारटा भालो मतन करेछि, आमरा विभाज्यतार चैप्टारटाओ भालो मतन करेछि, आर आमरा भग्नांश चैप्टारटाओ करे नियेछि। आमरा एखन जे चैप्टारटा सल्व करछि सेई चैप्टारटा हये गेलो আমাদের HCF অ্যান্ড LCM মানে গসাগু এবং লসাগু। এই চ্যাপ্টারটা তোমরা মোরললে সবাই করতে পারো, খুব সহজ চ্যাপ্টার, আমরা ছোটবেলা থেকেও করেছি। কিন্তু আজকে যে ভিডিওটা আমরা দেব তাতে যে টাইপের অঙ্ক আমরা করব, মানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, সেই অ্যাপ্রোচটা যদি তোমরা শিখতে পারো তোমরা খুবই উপকৃত হবে। ঠিক, আমরা আজকে সেই টাইপের অঙ্ক করবো যেখানে বলে দেওয়া থাকে এই 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 সংখ্যা দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি আমার তিন ভাগ শেষ থাকবে, বা পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যাকে যদি আমি 15, 18 এবং 27 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে, কোন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। ঠিক আছে, তো এই সমস্ত অঙ্ক তোমরা সবাই করতে পারো আমি জানি, কিন্তু আজকে আমি যেটা শেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে এই সমস্ত অঙ্ক ডিভিসিবিলিটির কনসেপ্টে এবং উৎপাদক মানে ফ্যাক্টর আর মাল্টিপেলের কনসেপ্টে কী করে করতে হয় সেইগুলো আমি শেখানোর চেষ্টা করবো। আমি আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। পুরো ভিডিওটা দেখার পর এই যে 20-22টা অঙ্ক একই টাইপের এবং বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো আমি করালাম এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে ফলো করো আমার মনে হয় এই সমস্ত অঙ্ক কিন্তু পরীক্ষার হলে তোমরা শুধুমাত্র অপশনে ডিভিসিবিলিটি টেস্ট করেই করে ফেলতে পারবে। তো কী করে আমরা ব্যাপারটা করবো এটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ঠিক আছে, শেয়ার করো, পাশে একটা বেল আইকন আছে বেল আইকনটা প্রেস করো, তাহলে তোমরা রেগুলার আপডেট পেতে থাকবে। ঠিক, আর তোমাদের সঙ্গে যারা পড়াশোনা করছে যারা অঙ্কে দুর্বল তাদেরকে আমার চ্যানেলটা শেয়ার করো, তাদেরকে বলো চ্যানেলটা দেখতে, যদি তাদের ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করবে, যদি না ভালো লাগে কোনো ব্যাপার নয়। ঠিক, কোনো তোমাদের সমস্যা হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আরেকটা কথা কি না, যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি কিভাবে করলাম তাহলে কোয়েশ্চেন নাম্বার দিয়ে আমাকে কমেন্ট করো, আমার ফেসবুকের গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবার সম্পূর্ণরূপে চেষ্টা করব। ঠিক আছে, আর বকবক করবো না, চলো প্রথম অঙ্ক শুরু করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 42 বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। যখনই বলে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 12, 14 আর 18 লসাগু বার করতে হবে, LCM করতে হবে। আমরা কি করব না, আমরা প্রথমে বড় সংখ্যাটাকে নিলাম 18, 18 কে যদি আমরা ভাঙি উৎপাদক বিশ্লেষণ করি কি পাচ্ছি, দেখো একটা 2 পাচ্ছি, একটা 3 পাচ্ছি, 3 দুগুণে 6 আর একটা 3 পাচ্ছি পেলাম। ঠিক আছে, তারপর আমি কি করব, আমি বাকি দুটো সংখ্যাতে দেখবো এদের উৎপাদক গুলো কি কি আছে। না, 12 উৎপাদক আমার 2, 3, 2। ঠিক আছে, 14 কত, 14 হচ্ছে 2 আর 7। এই উৎপাদক গুলোকে আমরা এখান থেকে দেখবো কম্পেয়ার করে। না, এখানে আমার 2টা 2 আছে, এখানে আমার 1টা 2 আছে, তাহলে এখানে আর 1টা 2 চলে আসলো। এখানে আমার 1টা 3 আছে, এখানে আমার 1টা 3 আছে, ওকে, এখানে 1টা 2 আছে, এখানে 1টা 7 আছে, 2 আমার এখানে আছে, 7 নেই, তাহলে আমি এটা নিয়ে নিলাম। তাহলে এই যে টোটাল ব্যাপারটা হলো, এই টোটাল ব্যাপারটা হয়ে যাচ্ছে 12, 14 এবং 18 লসাগু। এরপর বলেছে না, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে এই দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে আমি যদি এখান থেকে 3 সরিয়ে নিই, তাহলে 1টা 3 সরিয়ে নিলাম, আমার কাছে কি পড়ে আছে, 2, 3, 2, 7, তার মানে 2, 3, 2 আর 7, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 7 হয়ে গেল 84। তাহলে 3×84, ঠিক আছে, এই 84 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একটি ক্ষুদ্রতম বলে দিয়েছে, মানে মাথায় আমার একটা বাল্ব জ্বলে গেল, আমাকে LCM করতে হবে। ঠিক, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7, 8 এবং এটা 9 হবে, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে এইরকম যে LCM -6, ঠিক আছে, দেখো ভালো করে, এল না বলেছে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে, তার মানে LCM +6 = আমাদের অ্যান্সার। ঠিক আছে, LCM হয়ে গেল 7, 8, 9, তার সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের পেয়ে যাবো উত্তর। তার মানে এই 6টা হচ্ছে কি ভাগশেষ, তার মানে এই 6টা আমার অতিরিক্ত। তাহলে আমরা এবার কি করবো, আমরা অপশন টেস্ট করবো। দেখো অপশন এ, বি, সি আর অপশন ডি। তাহলে আমরা এখান থেকে একটা লাইন বলতে পারি যে LCM = কি, LCM = অ্যান্সার -6। তাহলে আমাদের যে 4টে অপশন এখানে দিয়েছে, 4টে অপশন লিখলাম, অপশন থেকে আমরা 6 দেখো বিয়োগ করে দিচ্ছি, তাহলে 400 -6 = 394, 480 -6 = হয়ে আছে 474।
এইবার দেখো আমরা অপশন টেস্ট করব, কিরকম সাত আট আর নয় নিয়ে নিলাম। নয় দিয়ে চেক করব আমরা আগে, কেন নয় দিয়ে চেক করার নিয়ম হচ্ছে সবচেয়ে সহজ। আমাদের অঙ্ক সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা দেখলাম অপশন এ কে যদি আমরা যোগ করি, চার তিন সাত, সাত আর নয় ষোলো, ষোলো নয় দিয়ে ভাগ যায় যায় না, তার মানে এটা বাদ, নয় দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই অপশনটা আমার ইলিমিনেট হয়ে গেল। অপশন নাম্বার টু দেখে নিচ্ছি, দেখো কি আছে, চার আর চার যোগ করলাম আট, আট আর সাথে হয়ে গেল পনেরো, পনেরো তিন দিয়ে নয় দিয়ে ভাগ যায় যায় না, যায় না, তার মানে অপশন বি আমাদের এলিমিনেট হয়ে গেল। অপশন সি দেখে নাও, পাঁচশো, পাঁচশো মাইনাস সিক্স সমান সমান আছে ফোর নাইনটি ফোর। দেখি চার চারে আট, আট আর নয় হয়ে যাচ্ছে সতেরো, নয় দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না। লাস্ট অপশন কত, পাঁচশো দশ, পাঁচশো দশ মাইনাস ছয় কত আসছে দেখে নাও, আমার আসছে ফাইভ জিরো ফোর, ফাইভ জিরো ফোর নয় দ্বারা বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য, আট দিয়ে ভাগ করে দেখো আট দু, আট ছয় আটচল্লিশ, দুই নামলে চব্বিশ, আট তিনে চব্বিশ, সাত দিয়ে ভাগ করে দেখো সাত সাথে উনপঞ্চাশ, সাত এক নামছে চোদ্দ, ভাগ যাচ্ছে, তার মানে এই পাঁচশো চার সংখ্যাটা হয়ে যাচ্ছে এদের এলসিএম। পাঁচশো চারের সঙ্গে যদি আমরা ছয় যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় সাত আট নয় এবং বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকবে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে মানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে বার করতে হবে এলসিএম। তাহলে এলসিএম এর সঙ্গে যদি আমার দুই যোগ করা থাকে তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই অ্যান্সারটা কথা নেই, এই যে চারটে অপশন দিয়ে দিচ্ছে, চারটে অপশন আমার হয়ে যাচ্ছে এই অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এলসিএম সমান সমান বলতে পারি যে অ্যান্সার মাইনাস টু, ঠিক। তাহলে আমরা এলসিএমটা বার করতে পারলে কিন্তু খুব সহজে আমরা অ্যান্সারটা বার করে নিতে পারবো। এবার এলসিএম দেখো বার করা কোনো ব্যাপার না, আমরা জানি এলসিএম আমরা আরামসে বার করে নিতে পারবো, কারণ এলসিএম এর মধ্যে এই সবকটা সংখ্যা আমাদের থাকবে। তাহলে আমরা অপশন টেস্ট কিরকম করে করবো সেটা দেখো, তার মানে অপশন মাইনাস টু, ঠিক আছে, অপশন আমার এ, অপশন মাইনাস টু যে সংখ্যাটা আমার ছয় সাত আট নয় এবং বারো দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে অপশন এ নিয়ে নিলাম, অপশন এ কত আছে সেভেন ফিফটি সিক্স, তার মানে সেভেন ফিফটি সিক্স প্রত্যেকটার সঙ্গে আমি দুই মাইনাস করে দিচ্ছি, কত আছে সেভেন ফিফটি ফোর। এইবার দেখে নি সংখ্যাটা কি ছয় সাত আট নয় এবং বারো দ্বারা কি ভাগ যায়, চারটে অপশন লিখে নিলাম, পাঁচশো চার থেকে দুই গেল কত হচ্ছে পাঁচশো দুই, অপশন সি কত সেভেন ফিফটি টু, অপশন ডি কত হয়ে যাচ্ছে না ফাইভ জিরো ফোর, ঠিক আছে। দেখো এটা তোমরা ভালো করে বুঝে গেলে, তোমরা যখন প্র্যাকটিসে থাকবে না তখন কিন্তু কিচ্ছু লিখতে হবে না, আমরা ডাইরেক্ট অপশন ধরে ধরে করতে পারবো, ঠিক আছে। তাহলে এই ছয় সাত আট নয় এবং বারো আমরা প্রথমে টার্গেট করবো ছয় নয় দিয়ে, কারণ নয়ের নিয়ম হচ্ছে না আমার যদি সংখ্যাগুলোর অঙ্কগুলির যোগফল নয় দ্বারা ভাগ যায় তাহলে এটা নয় দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা দেখে নিই, পাঁচ চারে নয়, নয় আর সাথে হয়ে গেল ষোলো, ষোলো নয় দ্বারা ভাগ যায় যায় না, আমার অপশন এলিমিনেট হয়ে গেল। সেকেন্ড অপশন দেখো কত আছে, পাঁচ আর দুয়ে সাত, নয় দ্বারা ভাগ যায় ভাগ যায় না, অপশন বি এলিমিনেট হয়ে গেল। অপশন সি কত আছে, সাত পাঁচে বারো, বারো আর দুয়ে চোদ্দ, নয় দ্বারা ভাগ যায় যায় না, এলিমিনেট। অপশন ডি কত আছে, পাঁচশো চার, নয় দ্বারা ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়, দেখে নিচ্ছি বাকিগুলো দিয়ে ভাগ যায় কিনা। এবার যখন তিনটে অপশন আমার এলিমিনেট হয়ে গেছে তাহলে অপশন ডি আমার অ্যান্সার আছে, তাও একবার ক্রস চেক করে নিচ্ছি, ছয় দিয়ে দেখো ছয় আটে আটচল্লিশ, ছয় চারে চব্বিশ, ছয় দিয়ে ভাগ যাচ্ছে, সাত দিয়ে ভাঙা আমরা একটু আগেই দেখেছি, আট দিয়েও আগের অঙ্কে দেখে নিচ্ছি, বারো দিয়ে দেখে নি, বারো চারে আটচল্লিশ, দুই নামছে বারো দুগুণে চব্বিশ, তাহলে এটা আমার সমস্ত সংখ্যা দিয়ে ভাগ চলে আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এলসিএম প্লাস টু বা এলসিএম প্লাস যেটা ভাগশেষ, ঠিক আছে, টু এর জায়গায় আমার বসবে ভাগশেষ, সমান সমান আমাদের অ্যান্সার, ঠিক। নেক্সট অঙ্ক বলে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য, পূর্ণবর্গ সংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আগে আমি যদি অপশন গুলো দেখে নিই, দেখে নিই কোন কোন গুলো পূর্ণবর্গ সংখ্যা কোন কোন গুলো নয়। তাহলে অপশন এ দুশো ছিয়ানব্বই আমার পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাকে আমি এলিমিনেট করে দিচ্ছি। বাকি আছে দুশো ছাপ্পান্ন ষোলো স্কোয়ার, তিনশো চব্বিশ আঠেরো স্কোয়ার, পাঁচশো ছিয়াত্তর চব্বিশ স্কোয়ার, ঠিক আছে। দেখে নিই দেখো এ, এই তিনটে আমাদের হতে পারে উত্তর, এ বি আর সি নিয়ে নিলাম। প্রথম অপশন কত, টু ফিফটি সিক্স, দেখো কে কে আছে এখানে আমার, ষোলো আছে, চব্বিশ আছে আর বত্রিশ আছে, ঠিক আছে। তাহলে ষোলো দিয়ে এটা ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়, চব্বিশ মানে কত, চব্বিশ মানে হচ্ছে আট আর তিন, ঠিক আছে, আট আর তিন। তাহলে আমরা এদের মধ্যে প্রথমে দেখবো ছোট সংখ্যা কোনটা, না দুশো ছাপ্পান্ন, আগে আমরা একে টার্গেট করে নিচ্ছি, ঠিক আছে। আট দিয়ে আমরা দেখছি আট তিনে চব্বিশ, আট দুগুণে ষোলো, হ্যাঁ, তিন দিয়ে আমরা দেখছি পাঁচ ছয় এগারো, এগারো আর দুই হয়ে যাচ্ছে তেরো, তাহলে এটা তিন দিয়ে ভাগ যাচ্ছে না, যেই মুহূর্তে ভাগ যাচ্ছে না একটা দিয়ে, এটা এলসিএম কখনোই হতে পারে না, আমরা বত্রিশ দিয়ে চেক আর করবো না।
324 দেখে নি, দেখো 324 16 দিয়ে ভাগ যায়, দেখো 16 মানে কত, 8 আর 2, 16 দিয়ে আমরা নামতে পড়েছি, 16 আর 2 গুণে 32 4 নামছে, তাহলে এটা 16 দিয়ে ভাগ যাচ্ছে না, 16 দিয়ে ভাগ যাচ্ছে না মানে আমার এই দুটো দেখারও আর দরকার নেই। লাস্ট অপশন কি আছে আমার, 576 অপশন নাম্বার ডি, ঠিক আছে, এটা অপশন নাম্বার সি আর এটা অপশন নাম্বার ডি, এ তো আমাদের এলিমিনেট হয়ে গেছে। তাহলে 576 যেহেতু তিনটে অপশন এলিমিনেট হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এটাকে ভাগ যদি করে দেখতে চাও করে দেখে নেবে, ঠিক। নেক্সট অঙ্ক 46 বলেছে ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12 15 অথবা 18টি 18টি লাইনে পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে, পূর্ণ বর্গ বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে অপশন 4টি আমি একবার যদি চেক করে নি, অপশন এ 150 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এলিমিনেট করে দিলাম, অপশন বি 450 পূর্ণবর্গ সংখ্যা নয়, অপশন সি 900 হ্যাঁ এটা হতে পারে, অপশন ডি কত আছে 3240 এটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক। তাহলে আমরা অঙ্কটা না করেই বলে দিতে পারি, শুধুমাত্র কোশ্চেন পড়ে একটু কনসেপ্ট লাগিয়ে। না আমার এখানে কি বলেছে, আমার এখানে বলেছে পূর্ণ বর্গাকারে সাজাবে, তার মানে এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, ঠিক আছে। এখানেও আমার যতজন সৈন্য দাঁড়িয়ে থাকবে এখানেও আমার ততজন সৈন্য দাঁড়িয়ে থাকবে, তাহলে 900 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তার মানে এখানে আমার 330 জন সৈন্য সামনের সারিতে, 30 জন সৈন্য আমার মানে রো ওয়াইজ 30 জন, কলম ওয়াইজ 30 জন, তাহলে আমার হয়ে যাচ্ছে 900 জন, ঠিক। বোঝা গেল ব্যাপারটা, চলো অঙ্ক না করে আমরা উত্তর বার করলাম। নেক্সট অঙ্ক আবার সেই ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে, মানে আমাদের এলসিএম করতে হবে। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 8 যোগ করলে 5 7 এবং 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আগের অঙ্কগুলো মনে আছে, আগের অঙ্কগুলো আমরা কি করেছিলাম, এলসিএম থেকে ভাগশেষটা বিয়োগ করেছিলাম। এবার আমাদেরকে কি করতে হবে না, অ্যানসারের সঙ্গে আমরা 8 যোগ করব, যোগ করলে আমরা পাবো এদের এলসিএম, ঠিক আছে, বা এমন একটা সংখ্যা যেটাকে আমরা 5 7 এবং 21 দ্বারা ভাগ করতে পারি। এবার ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে মানে এটা এলসিএম কনফার্ম, তাহলে অপশন টেস্ট করব, এ বি সি আর ডি। দেখো আমরা অপশন তুলে নিচ্ছি 91, 91 প্লাস 8 তার মানে 97, কি কি সংখ্যা দিয়ে চেক করব, 5 7 আর 21, 91 একক সংখ্যা কত আছে 7, তার মানে এটা 5 দিয়ে ভাগ যায় না, আমরা আর চেক করব না, অপশন এলিমিনেট। 92 আছে, 92 এর সঙ্গে 8 যোগ করছি আমরা, 92 এর সঙ্গে 8 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে 100 পাচ্ছি, 105 দিয়ে ভাগ যায় যায়, 107 দিয়ে ভাগ যায় যায় না, এলিমিনেট করে দিলাম, অপশন সি কি আছে 97। দেখো 97 এর সঙ্গে কত যোগ করছি, 8 যোগ করছি, কত আছে 105, 5 দিয়ে ভাগ যায় যায়, আমরা জানি 21 পাঁচে, 7 দিয়ে ভাগ যায় হ্যাঁ 15 সাথে, 21 দিয়ে দেখছি 105 ভাগ যাচ্ছে, তাহলে অপশন সি আমাদের অ্যান্সার, 97 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, আমরা কি করছি, আমরা অপশন যেগুলো আছে তার সঙ্গে 8 যোগ করে আমরা এলসিএম চেক করছি, কি করে এলসিএম চেক করছি না, আমরা ডিভিসিবিলিটি আমরা উৎপাদকের সাহায্যে চেক করছি, ঠিক। নেক্সট অঙ্ক আবার ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে, ঠিক, তার মানে এলসিএম করতে হবে। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগ ফল 11 28 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, আমরা করব অপশন 3 বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা বিভাজ্য হবে, মাইনাস 3 সমান সমান এলসিএম, এই 3 বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থেকে, দিয়ে আমরা অপশন নিচ্ছি, তাহলে 1 2 5 7 থেকে 3 বিয়োগ করলে আসে 1 2 5 4, প্রত্যেকটা থেকে আমরা কি করছি মাইনাস 3 করে দিচ্ছি, ঠিক আছে। অপশন বি কে আসবে না, অপশন বি আসবে 1 2 5 7 আর অপশন সি আসছে 1 2 6 0, কত কত দিয়ে চেক করব, 11 28 আর 36, ঠিক আছে। 11 দিয়ে আমরা চেক করব, তাহলে 11 দিয়ে চেক করার নিয়ম কি, আমরা এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব, 4 আর 2 হয়ে গেল 6 আর এখানে 5 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 6, তার মানে 6 মাইনাস 6 0, এটা আমার 11 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক। এরপর ধর আমরা এরপর 36 কে ভেঙে নিচ্ছি মনে মনে, কত পাচ্ছি 4 ইন্টু 9 আর 28 কে ভেঙে নিলে পাচ্ছি 4 ইন্টু 7। দেখো এগুলো হয়তো একটু লেন্দি লাগতে পারে, কিন্তু ভালো করে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু পুরো ক্লাস করবার পর তোমাদের ব্যাপারটা অনেক সড়গড় হয়ে যাবে, অনেক সহজে ব্যাপারটা করতে পারবে। 9 আছে, 9 নিয়ম লাগাই, ঠিক, 5 4 9 2 আর 1 3, তার মানে হচ্ছে হচ্ছে না, বাদ দিয়ে দিলাম, যখনই একটা বাদ দিয়ে দিলাম তখন পুরোটা বাদ চলে গেল। নেক্সট দেখে নিচ্ছি আবার, দেখো 7 আর 2 আমার হয়ে যাচ্ছে কত 9, 5 আর 1 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 6, তাহলে 9 থেকে 6 গেলে আসছে 3, তার মানে এটা 11 দিয়ে বাদ ভাগ যাচ্ছে না, যখন একটা দিয়ে ভাগ যাচ্ছে না বাকিগুলোও যাবে না। এবার অপশন সি চেক করে নিচ্ছি, 1 2 6 1 2 6 0, তাহলে 2 আর 1 2 আর 0 0, 6 আর 1 হয়ে যাচ্ছে 7, তার মানে এটাও আমার 11 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে যে তিনটে অপশন আছে সেই তিনটে অপশনের একটা অপশন দিয়েও কিন্তু এটা ভাগ যাচ্ছে না, তার মানে অপশন আমার কত হয়ে যাচ্ছে, ডি আমাদের
অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক আবার দেখো, বলেছে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সেই সংখ্যাটি, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে ষোলো, চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয়, চোদ্দ এবং ছাব্বিশ ভাগশেষ থাকে। দেখো ষোলো দ্বারা ভাগ করছি কত আমার ভাগশেষ থাকছে, ছয়। আমি চব্বিশ দ্বারা ভাগ করছি কত ভাগশেষ থাকছে, চোদ্দ। আমি ছত্রিশ দ্বারা ভাগ করছি কত ভাগশেষ থাকছে, না আমার ভাগশেষ থাকছে ষোলো। তার মানে আমরা যদি ভাগশেষটা বিয়োগ করে দিই সব জায়গায় আমরা কি পাচ্ছি, দশ 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 পাচ্ছি, সব জায়গায় আমরা দশ পাচ্ছি। তাহলে আমরা কি, আমরা কি বলতে পারি, দেখো ভালো করে ব্যাপারটা দেখো, দশ ভাগশেষ থাকছে। ঠিক আছে, আমরা কি বলতে পারি, না আমরা বলতে পারি অপশন, তাহলে প্রতি ক্ষেত্রে যেই আমাদের দশ আসছে, ঠিক আছে দেখো সবকটার ভাগশেষ আমাদের কি আসছে, না দশ আসছে, এই দশই হয়ে যাচ্ছে আমাদের চাবিকাঠি। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হয়ে যাচ্ছে অপশন প্লাস টেন সমান সমান হয়ে যাচ্ছে আমাদের এলসিএম। ঠিক আছে, বা এলসিএম মাইনাস টেন সমান সমান অপশন। এবার আমরা অপশনটা জানি, জানি আমরা এলসিএম এর দিকে যাবোই না। দেখো আমরা অপশন এ নিয়ে নেবো, বি নিয়ে নেবো, সি নিয়ে নেবো আর ডি নিয়ে নেবো। অপশন এ কত হয়ে যাবে, অপশন এ প্লাস টেন তার মানে হচ্ছে ওয়ান ফর্টি, কত কত দিয়ে চেক করবো, ষোলো চব্বিশ আর ছত্রিশ। ঠিক আছে, এখানে চব্বিশের মধ্যে কত আছে, তিন আর আট। দেখো এইরকম এই সমস্ত জিনিসে দক্ষতা লাভের জন্য তোমাকে একটা জিনিস ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে ডিভিসিবিলিটি। ডিভিসিবিলিটির উপর প্রচুর ক্লাস করিয়েছি, সেগুলো ভালো করে ফলো করো, এই সমস্ত অঙ্ক কোনো ব্যাপারই থাকবে না। চব্বিশের মধ্যে তিন আছে, ঠিক আছে এলসিএম করছি, এলসিএম এর মধ্যে তো আমার এই তিনটে জিনিস থাকবে, তাহলে একশো চল্লিশ আমার এলিমিনেট হয়ে গেল। ওয়ান থার্টি টু, ওয়ান থার্টি টু প্লাস টেন কত আসছে, এখানে তো ওয়ান ফর্টি টু হচ্ছে, ওয়ান ফর্টি টু কি এদের এলসিএম হতে পারে, পারে না, কারণ এখানে তিন আছে, চার দুয়ে ছয় আর কে সাত, এলিমিনেট করে দিলাম। অপশন সি কত ছিল, ওয়ান থার্টি ফোর, ওয়ান থার্টি ফোর প্লাস টেন হয়ে গেল ওয়ান ফর্টি ফোর। অপশন ডি হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট প্লাস টেন, তার মানে ওয়ান থার্টি এইট। সবকটার সঙ্গে আমরা কত যোগ করছি, দশ 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 করে যোগ করছি, তাহলে ওয়ান ফর্টি ফোর। দেখো ষোলো দিয়ে ভাগ যায়, হ্যাঁ ষোলো নয় একশো চুয়াল্লিশ, চব্বিশ দিয়ে আমরা ভাগ করে দেখে নিচ্ছি, চব্বিশ ছয় হয়ে যাচ্ছে, ছত্রিশ দিয়ে আমরা ভাগ করে দেখে নিচ্ছি, না ছত্রিশ চারে হয়ে যাচ্ছে। তার মানে অপশন সি একশো চুয়াল্লিশ আমাদের অ্যান্সার। একশো চুয়াল্লিশ কি করে আসছে, না আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, একশো চুয়াল্লিশ এদের এলসিএম কার কার, না আমাদের ষোলো চব্বিশ আর ছত্রিশের এলসিএম হচ্ছে একশো চুয়াল্লিশ, তাহলে অপশন সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক একই টাইপের অঙ্ক, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আটত্রিশ চৌষট্টি নব্বই এবং একশো কুড়ি বিয়োগ করছে। তাহলে দেখো কি কি সংখ্যা আছে, আটত্রিশ মাইনাস ফর্টি এইট মাইনাস থার্টি এইট দশ, সিক্সটি ফোর মাইনাস ফিফটি ফোর সমানও দশ, নাইনটি মাইনাস এইটটি সমান দশ, একশো কুড়ি মাইনাস একশো দশ সমান সমান দশ। হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, সিমিলারিটা তোমরা বুঝতে পারছো? ঠিক, চলো আমরা একদম সেম কাজ করব। আমরা আগের বার কি করেছিলাম, আমরা আগের বার অপশনের সঙ্গে দশ যোগ করেছিলাম, অপশন প্লাস টেন ইকুয়ালস টু এল সি এন। এবারও আমরা তাই করব, অপশন এ বি সি আর ডি চারটে নিয়ে নিলাম, টু এইট সিক্স জিরো প্লাস টেন কত আসবে, সবকটার সঙ্গে দশ যোগ করছি, এই দশটা সবকটার সঙ্গে আমরা যোগ করছি। দেখো দিয়ে আমরা ডিভিসিবিলিটি চেক করে নেব, টু এইট সেভেন জিরো, টু এইট নাইন জিরোর সঙ্গে দশ যোগ করছে, তাহলে টু নাইন ডবল জিরো আসছে, তারপর টু এইট নাইন জিরো আর লাস্টেরটা হয়ে যাচ্ছে টু এইট এইট জিরো। ঠিক আছে, কি কি দিয়ে চেক করবো দেখো, ফর্টি এইট, সিক্সটি ফোর, নাইনটি আর ওয়ান টোয়েন্টি, এই কটা দিয়ে চেক করবো। এখানে দেখে নিচ্ছি নাইনটিন মানে কত হচ্ছে, নয় ইন্টু দশ, তাহলে একটা নয় আছে, দেখে নিচ্ছি, এই দেখো টু নাইন ডবল জিরো, নয় দিয়ে ভাগ যাবে না, এলিমিনেট করে দিলাম, বাকি তিনটে আমার নয় দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ফর্টি এইট মানে কত কত, ফর্টি এইট এর মধ্যে দেখো একটা আমার আট আছে, আছে তো, এই এই সংখ্যাটাকে আট দিয়ে ভাগ যায়, এইট সেভেন জিরো, আট দশে আশি, ভাগ আমার যাচ্ছে না। ঠিক আছে, ডিভিসিবিলিটি পাতে ডিভিসিবিলিটি অ্যাপ্লাই করছি, দেখো আট দিকে আমরা নশো কে ভাগ করতে পারি, পারি না, একটা কাটা পড়ে গেল মানে অপশন আমার এলিমিনেট হয়ে গেল। টু এইট নাইন জিরো আছে, এটাকে কি আমরা আট দিয়ে ভাগ করতে পারি, পারি না। টু এইট এইট জিরো, লাস্ট তিনটে ডিজিট দেখো আট দিয়ে ভাগ করতে পারছি, আচ্ছা তার মানে এটা আমার সম্ভাব্য উত্তর হতে পারে, এটা দেখো নয় দিয়ে ভাগ যায়, হ্যাঁ এটা নয় দিয়েও ভাগ যায়, এটা সিক্সটি ফোর মানে এইট ইন্টু এইট ভাগ যাচ্ছে, টুয়েলভ ইন্টু জিরো, টুয়েলভ দিয়ে ভাগ যায়, দেখো বারো দুগুণে, বারো দুগুণে চব্বিশ, চার আটচল্লিশ, হ্যাঁ ভাগ যাচ্ছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু রপ্ত করো এই জিনিসটা, আর মনে হয় না সমস্যা হবে, ডিভিসিবিলিটি পাতি ডিভিসিবিলিটি দিয়ে আমরা এই সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক, নেক্সট বলেছে তেইশের ক্ষুদ্রতম
গুণিতকটি নির্ণয় করো যাকে 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে 7, 10, 13 ভাগশেষ থাকে। তার মানে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যেটা হচ্ছে না অ্যান্সার বাই 23 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ভাগ আমাদের মিলে যাবে। তাহলে আমরা যদি অপশন গুলোকে 23 দিয়েই ভাগ করে দেখে নিতে পারি তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। 23 দিয়ে ভাগ করার নিয়ম তোমাদেরকে শিখিয়েছি, 23-এর একটা কোড ওয়ার্ড আছে, কোড ওয়ার্ড কত না আমি কি শিখেছিলাম, 23 - 2/3। তাহলে 23 থেকে 2 গেল 21, 21/3 মানে হয়ে যাচ্ছে 7। তার মানে আমি এককের সংখ্যাকে 7 দিয়ে গুণ করবো। দেখো অপশন নাম্বার আমি এ নিলাম, 3013 × 7, এককের সংখ্যাকে গুণ করছি, 7 × 3 = 21, বাকিতে আমি যোগ করলাম কত পেয়ে গেলাম 1/32, এর সঙ্গে আমি আবার 7 গুণ করছি, 7 × 1 = 7 যোগ করে নিলাম কত হয়ে গেল 39। 39 সংখ্যাটা কি 23 দিয়ে ভাগ যায়, ভাগ আমার যায় না, অপশনে বাদ হয়ে গেল। অপশন বি দেখে নিচ্ছি কত হচ্ছে, 3024, তার মানে 3024 × 7 কত হয়ে গেল 28, এখানে 4 ছিল × 7 হয়ে যাচ্ছে। একক সংখ্যার সঙ্গে গুণ করবো, যে সংখ্যায় গুণ করবো সেটা ছেড়ে বাকিদের সঙ্গে যোগ করবো, কত আছে 330। 330-এর সঙ্গে আমি আবার 7 গুণ করছি একক সংখ্যার সঙ্গে, 7 × 0 = 0, কত পাচ্ছি 33, ভাগ যায় 23 দিয়ে, যায় না, এলিমিনেট হয়ে গেল। অপশন সি কত, 3002, 2 × 7 কত হয়ে যাচ্ছে 14, তার মানে 314, 4 × 7 কত হয়ে গেল 7 × 4 = 28, 28 আমি কার সঙ্গে যোগ করছি, দেখো 28 কার সঙ্গে যোগ করছি না, 31-এর সঙ্গে আমি 28 যোগ করছি, কত আসছে 8 × 9 = 3, 8 × 2 = 5, 59, 23 দিয়ে 59 ভাগ যায়, যায় না, অপশন সি আমাদের বাদ হয়ে গেল। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার, করে দেখে নি, 3036, 6-এর সঙ্গে আমি যোগ গুণ করছি 7, 7 × 6 হয়ে যাচ্ছে 42, ঠিক। তাহলে 5, 345, 5-এর সঙ্গে আবার আমি 7 গুণ করছি, 7 × 5 কত হয়ে যাচ্ছে 35, তাহলে আমরা এটা যোগ করলে পাবো 69, 69 23 দিয়ে ভাগ যায়, ভাগ যায়, ঠিক আছে। তাহলে এই সমস্ত অঙ্ক যদি এই 23-এর ডিভিসিবিলিটির উল্টা যদি জানা থাকে তাহলে খুব সহজেই হয়ে যাবে। আমরা এখানে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি, এরকম পরীক্ষালে তো তোমাদের এত করতে হবে না, তোমরা জাস্ট 7 আর 3 নিলে গুণ করলে এখানে যোগ করে নিলে, এক রাউন্ড আসবে 321, একের সঙ্গে 7 যোগ করলে 39, অপশন এলিমিনেট, এইভাবে করবে, ঠিক। নেক্সট দেখো, বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আমরা অপশন টেস্ট করব, 3 আছে, অপশন এ বি সি আর ডি নিয়ে নিলাম, 1010, 1020, 1050 আর 1080, কাকে নিলাম, 2, 3 আর 5, 2 দিয়ে তো সবকটাই ভাগ যায় কারণ আমার একক সংখ্যা 0 আছে, তার মানে 2 আর 5 সবকটাই আমার ওকে, 3 দিয়ে চেক করতে হবে, অঙ্কদয়ের যোগফল কত 2, 3 দিয়ে ভাগ যাবে, যাবে না, অঙ্কদয়ের যোগফল কত 3, তাহলে এটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়েও ভাগ যাচ্ছে আর 5 দিয়েও ভাগ যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। সিমিলার টাইপের অঙ্ক, বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 27 এবং 36 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আমরা অপশন টেস্ট করব, 10230, 15, দেখো 15 মানে কে কে আছে, 15 মানে 3 × 5 পরস্পর মৌলিক সংখ্যা, 18 মানে কে কে আছে, না 9 × 2 পরস্পর মৌলিক সংখ্যা, 27 মানে কে, 9 × 3 এখানে পরস্পর মৌলিক নেই, ঠিক আছে, 36 মানে কে, না 4 × 9। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, যেটা আমাদের এলসিএম হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানে কি এলসিএম হতে হবে, এলসিএমটা আমাদের 9 দ্বারা ভাগ যেতে বাধ্য। তাহলে অপশন এ দেখে নিচ্ছি, 3 দিয়ে 5 = 6, এটা কি 9 দ্বারা ভাগ যাবে, ভাগ আমার যাবে না, যাবে না, এলিমিনেট হয়ে গেল। অপশন বি নিয়ে নি, 10260, 9 দিয়ে ভাগ যাবে, ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, দেখে নাও লাস্টে 60 আছে, 4 দিয়েও ভাগ যাবে। তাহলে এটা আমাদের সম্ভাব্য উত্তর হতে পারে। আমরা কি চেক করবো, এর থেকে কি কোনো ছোট সংখ্যা আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন ডি আছে, অপশন ডি আছে, কিন্তু অপশন ডি এর একক সংখ্যা কত আছে, 5, 5 আছে। আবার 18 আমার একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে দিয়ে যদি আমরা 5-কে ভাগ করি, ভাগ মিলবে না, তাহলে আমার এলিমিনেট হয়ে গেল, অপশন বি আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180 এবং 300 এবং 420 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আমরা দেখো, আমরা ডিরেক্ট অপশনের উপরে এলিমিনেশন টেস্ট করছি, 18 আছে তো, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 9 আছে, অপশনে আমরা 9 খুঁজবো, যে অপশনে 9 আছে সেটা আমাদের অ্যান্সার। আমরা 9 নিয়ম কি বলেছিলাম না, আমরা সংখ্যার মধ্যে থেকে 9 গুলোকে বাদ দিয়ে দেবো, 9 বাদ দিয়ে দিলাম, কি আছে 2 আর 1 = 3, 9 দিয়ে ভাগ যায়, যায় না, বাদ। দেখো কি আছে, 8 আর 1 = 9 তো বাদ দিয়ে দিলাম, কিন্তু আমার এখানে 5 পড়ে আছে, 9 দিয়ে ভাগ যায়,
যায় না। সাত আর একে আট, নয় দিয়ে ভাগ যায়, যায় না। দেখো এই অঙ্কটা দেখো, আট আর একে নয়, ঠিক, তার মানে এই অঙ্কটা আমার নয় দিয়েও ভাগ যাচ্ছে। এই অঙ্কে দেখো আর কি কি আছে, ছয় আর সিক্সটি আছে, 15 × 4, দেখো ভাগ করে দেখো যাবে সমস্ত কিছু। দেখো 4 to 0 আছে, মানে এখানে একটা আমার সাত আছে, এই সাত দিয়ে এটাকে আমি ভাগ করে দেখি, একদম ডেফিনেটলি ভাগ যাবে, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, বাকি তিনটা আমার এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা অপশন আগে দেখব কোন অপশনটা এদের মধ্যে সবচেয়ে বড়, সেটাকে আগে আমরা ট্রাই করছি। দেখো কি আছে না, অপশন ডি কত, 99990। এবার একটু মনে করে দেখো, 12 কে ভাঙলে আমরা কি পাবো, আমরা 3 পাবো আর 4 পাবো, তার মানে যেটা এদের এলসিএম হবে, ঠিক আছে, সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যেতে বাধ্য। তাহলে আমরা যদি সবচেয়ে বড় সংখ্যাটা দেখে নিই, 9, 4, 9, 0, ঠিক আছে, মানে 99 আছে 999, লাস্টে আছে আমার কত, না 90, এটা কি 4 দিয়ে ভাগ যায়, যায় না, তার মানে এই অপশনটা আমার এলিমিনেট হয়ে গেল। নেক্সট অপশন দেখো 80 আছে, 80 আছে, এটা কি 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ এটা আমার 4 দিয়ে ভাগ যাচ্ছে। এটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে, এইখানে 3 আছে, না আমরা যদি এই তিনটে নয় বাদ দিয়ে দিই, এখানে আমার থাকছে 8, 8 3 দিয়ে ভাগ যায়, যায় না, বাদ দিয়ে দিলাম। এখানে দেখো কি আছে, তিনটে নয় আছে, বাট এখানে একটা 7 আছে, 7 3 দিয়ে ভাগ যায় না, আমরা এলিমিনেট করে দিলাম। তাহলে কে পড়ে আছে, এ পড়ে আছে। এখানে দেখো 60 আছে, তার মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 5 আছে এখানে, লাস্টে 0 আছে, 3 আছে এখানে, আমার এখানে সবকটাই 3 দ্বারা ভাগ যায়, তাহলে অপশন ই আমাদের অ্যান্সার। ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 3, 5 এবং 6 দ্বারা বিভাজ্য। দেখো 2 আছে মানে এককের অঙ্কটা আমাকে জোড় হতে হবে, আমরা অপশন এ আর অপশন ডি আমরা এখানে এলিমিনেট করে দিচ্ছি, কেন না এককের অঙ্কে আমার 9 আর এককের অঙ্কে আমার 1 আছে, দুটো অপশন বাদ হয়ে গেল। কে কে পড়ে আছে, বি পড়ে আছে আর সি পড়ে আছে। এবার দেখো এখানে 3 আছে, আমরা যদি অপশন সি টা দেখি, না আমরা সমস্ত 9 যদি বাদ দিয়ে দিই, আমার একটা 8 পড়ে আছে, পড়ে আছে এখানে 8, এই 8 টা কি 3 দিয়ে ভাগ যায়, কোনোদিনও যাবে না, বাদ, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, নেক্সট অঙ্ক বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও, আমাদের বলে দিয়েছে যেটা এলসিএম হবে +4, 4 মানে কি, এই যে ভাগশেষটা বলে দিয়েছে, এলসিএম প্লাস ভাগশেষ সমান অপশন। ঠিক আছে, এই অপশনকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 4 ভাগশেষ থাকবে। তাহলে আমরা যদি অপশন থেকে 4 বিয়োগ দিয়ে দিই, ঠিক না, আমরা যদি অপশন থেকে 4 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমাদের এলসিএম। আর এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে 10, 12 এবং 15 সমস্ত উৎপাদক সেখানে থাকছে, তার মানে অপশন থেকে আমরা কত বিয়োগ করছি, সবকটা অপশন থেকে 4 বিয়োগ করে দিচ্ছি। দেখো 4 বিয়োগ করলাম, তাহলে 964 থেকে 4 বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি অপশনে 960। অপশন বি কত পেয়ে যাব, অপশন বি পেয়ে যাবো 780। অপশন সি কত পেয়ে যাব, 988। আর অপশন ডি আমরা পেয়ে যাব হয়ে যাচ্ছে 992। এবার আমরা কত কত দিয়ে চেক করছি, 10, 12, 15। দেখো 10 আছে মানে আমার একক সংখ্যায় শূন্য হতে বাধ্য, থাকতে বাধ্য, অপশন সি আর ডি তে নেই, তাহলে অপশন সি আর অপশন ডি আমরা এলিমিনেট করে দিলাম। ঠিক আছে, 12 আছে, 12 আছে মানে কত, না আমার 3 থাকবে, দেখে নিচ্ছি এবার, এই যে দুটো অপশন আছে 960 আর 780, দেখে নিই এবার বাকি কি কি আমাদের আছে। 10 মানে কত, 2 × 5, এটা আমার 2 × 5 দুটো দিয়ে ভাগ যাচ্ছে। 12 মানে কত, 4 × 3, এটা আমার 4 × 3 দুটো দিয়ে ভাগ যাচ্ছে। আর 15 মানে কত, 15ও দেখো আমি এটাকে যদি ভাগ করে দেখি, 15 এটা দিয়ে ভাগ যাচ্ছে, 15 × 6, 90, 6 নামছে, ঠিক, তার মানে এটা আমাদের একটা উত্তর হয়ে গেল। এবার বলে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে আমার হাতে যদি এই দুটো ফাইনাল অপশন বেঁচে থাকে, এই দুটোর মধ্যে বড় সংখ্যাকে 960, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, বোঝা যাচ্ছে ব্যাপারটা, চলো নেক্সট। বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকছে, 5 ভাগশেষ থাকছে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকছে, 5। তার মানে আমরা যদি অপশন থেকে এই ভাগশেষটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাবো এদের এলসিএম বা এদের এলসিএম এর মাল্টিপেল। ঠিক আছে, এলসিএম এর মাল্টিপেলও যদি হয় তার মধ্যে তো এলসিএম থাকছেই, ঠিক, তাহলে আমরা অপশন প্রত্যেকটা থেকে আমরা 5 বিয়োগ দিয়ে দিচ্ছি, সবকটা থেকে আমরা 5 বিয়োগ দিচ্ছি, কি পাচ্ছি দেখো, অপশন নিয়ে আমরা পেয়ে যাবো তাহলে 1, 2, 3, 4, এই 5, 9 থেকে 5 গেল 4, অপশন বি কি আসছে,
না 9995 আর 8 থেকে 5 গেল তাহলে আমার আসছে 3। অপশন সি কি আসবে? না 99960। অপশন ডি আসছে আমার 99960 থেকে আমি কত বিয়োগ করছি 5, তার মানে আমার আসছে 55। ঠিক আছে, কোন কোন সংখ্যা দিয়ে চেক করব? 3 আছে, 5 আছে, 8 আছে আর 12 আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি চেক করব যেটা দিয়ে আমার চেক করতে সবচেয়ে সুবিধা, সেটা হচ্ছে 5। আমি এককের সংখ্যা দেখব না, আমি এই দুটো অপশন দেখলাম, এ আর বি তে এককের সংখ্যা 4 আর 3 আছে, তার মানে অপশন এ অপশন বি আমার এলিমিনেট করে গেল। অপশন সি আর অপশন ডি এর মধ্যে আমি চেক করব। এবার দেখো অপশন ডি তে কত আছে? 5 আছে, আমার এখানে কত আছে? 8। 8 মানে কি? একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা দিয়ে আমরা 5 কে ভাগ করতে পারি না, তাহলে আমার অপশন ডি এলিমিনেট হয়ে গেল। আমার কে বেঁচে আছে? অপশন সি। তাহলে সি, তাহলে আমি অঙ্ক না কষে কেবলমাত্র মাল্টিপল দিয়ে আমি চেক করে বলে দিতে পারলাম কোনটা আমাদের উত্তর হবে। নেক্সট অঙ্ক অপশন ডি, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 24 এবং 27 ভাগশেষ থাকবে। দেখো কি কি ভাগশেষ আছে আমি একবার দেখে নিই। 12 থেকে আমি 9 বাদ দিয়ে দিচ্ছি, 27 থেকে আমি 24 বাদ দিয়ে দিচ্ছি, আর 30 থেকে আমি কত বাদ দিয়ে দিচ্ছি? 30 থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি 27। তাহলে প্রতি ক্ষেত্রে আমার কত থাকছে? 3 থাকছে। তার মানে আমরা কি বলতে পারি, ভালো করে অঙ্কটা দেখে নাও, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের এই অপশন গুলো ভাগশেষ থাকছে। তাহলে আমরা যদি এই তিনটাকে নিয়ে, তাহলে আমরা যদি এই যে তিনটা আছে এই তিনকে যদি আমরা নিয়ে অপশনের সঙ্গে যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? 12, 27 এবং 30 এর মাল্টিপল। তাহলে আমরা কি করবো না, অপশনের সঙ্গে এই তিন যোগ করে দেবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে এলসিএম এর মাল্টিপল। ঠিক আছে, তাহলে অপশন এ আমার কত দাঁড়াচ্ছে? 9717 প্লাস 3, 9720। অপশন বি কত দাঁড়াচ্ছে আমার? 97, 18 আর 3 হয়ে যাচ্ছে কত? 21। অপশন সি দাঁড়িয়ে যাচ্ছে কত? 9719। আর অপশন ডি হয়ে যাচ্ছে 9718। ঠিক আছে, কোন কোন সংখ্যা দিয়ে চেক করব? 12, 27 আর 30। 30 আমার কত আছে? 0 আছে। আছে আমার, দেখো অপশন গুলোর মধ্যে কেবল একটাই অঙ্ক আছে যার লাস্টে আমার একক সংখ্যায় 0 আছে, সেটা কত? সেটা গেল অপশন এ, তার মানে অপশন এ আমাদের অ্যান্সার। একটু চেক করবে? চেক করে নি। 30, 10 আর 3, 27 মানে 9 আর 3, আর 12 মানে 4 আর 3। দেখো 20 আছে, মানে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর পুরোটা যোগ করলে আমি কত পেয়ে যাচ্ছি? 9 এর সাথে 15, 9 এর সাথে 16 আর 2 18, তাহলে এটা আমার 12 দিয়ে ভাগ যাচ্ছে। 27 মানে 9 আর 3, আমরা দেখে নিচ্ছি এটা 9 দিয়ে ভাগ গেছে, এটা আমার 30 দিয়ে ভাগ গেছে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো বোঝা যাচ্ছে ব্যাপারটা। নেক্সট, 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18 এবং 24 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 11, 17 এবং 20 ভাগশেষ থাকবে? প্রত্যেকটা সংখ্যার মধ্যে সম্পর্ক দেখো, দেখো 16 আর 9 বিয়োগ করলে কত আসছে? 5। ঠিক আছে, সরি আমার আসছে 7। 18 আর 11 দেখো বিয়োগ করলে কত আসছে? 7। 24 আর 17 কত আসছে? 7। 20 আর 27 কত আসছে? 7। তার মানে আমরা কি বলতে পারি, না আমরা বলতে পারি অপশন প্লাস 7 ইকুয়ালস টু এলসিএম এর মাল্টিপল। একদম বোঝা গেল ব্যাপারটা। তাহলে অপশন আমি প্রত্যেকটার সঙ্গে 7 যোগ করে নিচ্ছি। 99782 প্লাস 7 কত আছে? 99789। অপশন বি কত ছিল? 99788। ঠিক, অপশন সি কত আছে? 99786 এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি কত হয়ে যাচ্ছে? না 93। অপশন ডি কত হচ্ছে? না 99785 এর সঙ্গে আমরা 7 যোগ করছি, তার মানে 92। আমরা কত দিয়ে ভাগ করবো এই সংখ্যাটাকে? 16, 18, 24 এবং 27 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এবার দেখে নাও মজাটা, 24, 18 আর 27 জোড় সংখ্যা, তার মানে আমার এককের সংখ্যার ঘরে জোড় সংখ্যা হতে বাধ্য। ঠিক আছে, এককের সংখ্যা আমার জোড় সংখ্যা হতে বাধ্য। আমরা অপশন এ এলিমিনেট করে দিলাম, অপশন সি এলিমিনেট করে দিলাম, এ আর সি আমাদের বাদ। আমরা কিন্তু অঙ্ক এখনো শুরুই করিনি, বাকি কি পড়ে আছে? অপশন বি আর অপশন ডি। আমরা দেখতে পাচ্ছি এখানে 18 আছে, কত? 9 আর 2। অপশন গুলো একটু চেক করে নি, দেখো এখানে আমার 9 আছে, 9 9 18 বাদ দিয়ে দিলাম, 8 8 16 আর সাথে হয়ে যাচ্ছে 16 আর সাথে 25, তার মানে এটা আমার বাদ, এই অঙ্কটা আমার 9 দ্বারা ভাগ যাবে না। অপশন ডি দেখে নিচ্ছি,
দেখো এই নয় কাটলাম, এই নয় কাটলাম, এই নয় কাটলাম, কাটলাম, 7 আর 2 9 আছে, বাদ দিয়ে দিলাম, তার মানে এটা আমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, এই তিনটের একটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করলাম, এবং প্রতিটা অঙ্কই কিন্তু আমরা কিসে দিয়ে করলাম, আমরা মাল্টিপল এর কনসেপ্ট আর আমরা ডিভিসিবিলিটির কনসেপ্ট লাগিয়ে করলাম। আমি আশা করব তোমাদের ভিডিওটা বোধগম্য হবে, তোমরা বুঝতে পারো, যদি বুঝতে পারো ডেফিনেটলি একটা আমাকে থামস আপ করে দিও, কমেন্ট সেকশন তোমাদের একটা কমেন্ট করে দিও, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি চ্যানেল যখনই ভিডিও দিই কোনো ভিডিও তোমাদের যাতে মিস না হয়। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।